ডুপ্লিকেট বিজেপির অত্যাচলত দলত্যাগ করব খোঁজা একাংশক আদরি লব কংগ্রেসে। বিজেপির বসা বসা নেতা কংগ্রেসত অন্তর্ভুক্তির চিন্তা চর্চা। বজালিত এই কথা ঘোষণা করলে সাংসদ রকিবুল হোসেনে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণের লক্ষ্য করে লয় সাংসদগিয়ে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকলে 2026ত বিজেপির পরাজয় নিশ্চিত বলেও দাবি করে রকিবুল হোসেনে। বিজেপির নেতা অরিজিনেল বিজেপির নেতা হয়, ডুপ্লিকেটখিনির কথা কোৱা নাই। এতিয়া এই যে বিজেপির ডুপ্লিকেট বিজেপির অত্যাচারত সহিব নোৱাৰি আহিব খুঁজিছে, সেই সকলক আহিলে তো আমি লব লাগিব। বহুতক চাইছে, আহিব দিয়কচোন, বহুত আহিব, বহুত এমএলএ তো আপনার ওপেনলি কৈ আছে দেখোন আহিম বুলি। কিন্তু লোকঢাকটো কৰা নাই তেওঁলোকে। আকৌ মুখ্যমন্ত্রী কৈছে আমার আমার বোলে কংগ্রেস অফিসত কি আছে তেও গম পায়। মুখ্যমন্ত্রী সেবিলাক কাম নেকি কোকসুন? কোর মুখ্যমন্ত্রী এটা পানপানি কথা কব লাগে, এই হত্যাবিলাক হয়ে আছে, ড্রাগস হয়ে আছে, সেবিলাক খবর লব লাগে। কংগ্রেস অফিসর ভিতর কি হল সেই কথা তো মুখ্যমন্ত্রী কাম নাই নেকি? আমার নেতা কোনবা কি হয় মই নাজানো। 26ত কিন্তু রাইজে তেওঁক একে তলিয়দন করে দিব। মই এটা নকওঁ যে বিজেপিক মানুহে ইমান বেয়া পাইছে বুলি, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যদি মুখ্যমন্ত্রী থাকে, আজির তারিখত মই আপনার বজালিত মই আজি আপনাক কলো, আপনাদের লিখি রাখক যে কংগ্রেসের নেতৃত্বত সরকার হওয়া খাটাং যদি হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়।